হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত আছে বন্ধুরা আজকের এই সেশনে আমি আলোচনা করব রেলের স্কুলে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ হচ্ছে যেটা তোমাদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগটা হবে এবং যেখানে তোমার বয়সটা হচ্ছে মাত্র আঠেরো থেকে পঁয়ষট্টি বছর অর্থাৎ যাদের বয়স মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছর তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বা পারছ যেখানে বিভিন্ন রকম যোগ্যতা চাওয়া হয়েছে তার মধ্যে সব থেকে নিম্ন যেটা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক এছাড়াও স্নাতক পাশেও অ্যাপ্লাই করতে পারবে স্নাতকোত্তর যারা এম এ করেছো বা এমএসসি করেছো তাদের জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সব থেকে আগে বলে রাখি যে যে কোনো জেলা থেকে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই দেখে থাকো না কেন তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তো অবশ্যই তুমি তোমার জেলার নামটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে এবং ভিডিওর চলাকালীন তুমি কিন্তু বলবে যে তোমার কী কোয়ালিফিকেশান আছে ঠিক আছে কারণ ওখানে কোয়ালিফিকেশন বলা আছে বিভিন্ন রকম কোয়ালিফিকেশান আছে যেখানে উচ্চ মাধ্যমিক পাশেও কিছু কিছু ভ্যাকেন্সি আছে স্নাতক পাশে যারা বিয়ে বিএ বিএসসি পাশ করেছে তারা তাদের জন্য ভ্যাকেন্সি আছে এবং এম এ এম এসসির জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তো এই বিষয়গুলো তোমরা বলবে এবং এটা কিন্তু বিনামূল্যে আবেদন হবে অর্থাৎ তোমার এর জন্য কিন্তু কোনো পয়সা লাগছে না সরাসরি কিন্তু পরীক্ষা ছাড়াই নিয়োগ হচ্ছে কোনো পরীক্ষা নেই কোনো রিটার্ন এক্সাম নেই শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে ওকে তো একটা বিরাট খুশির খবর অবশ্যই রয়েছে তো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই অফিসিয়াল ওয়েবসাইটে তো যারা যারা প্রথম আর রেসিডেন্ট চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেও ঠিক আছে বলতে হবে না আশা করছি তোমরা সাবস্ক্রাইব করে নিয়েছো এবং লাইক করে দেবে একটা করে বন্ধুর সাথে শেয়ার করে দেবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার জেলার নাম কি ঠিক আছে মুর্শিদাবাদ থেকে দেখছো নাকি মালদা থেকে নাকি কলকাতা থেকে নাকি নদিয়া যে জেলার নাম সব থেকে বেশি বাড়ি আসবে আমি কিন্তু সেই জেলা নিয়েই কিন্তু ভিডিও দেবো আচ্ছা তো দেখে নাও যে নোটিশটা দেখাচ্ছি অফিস অফ দ্য প্রিন্সিপাল রেলওয়েজ এইচ স্কুল এনএফ রেলওয়ে আলিপুরদুয়ার জংশন অর্থাৎ এটা আলিপুরদুয়ারের কিন্তু তোমাদের প্রথমে একটা কথা বলে রাখি তোমাদের প্রথমে যে প্রশ্নটা আসবে স্যার তাহলে কি এই এই যে ভ্যাকেন্সিটা শুধুমাত্র কি আলিপুরদুয়ারের জন্য না তাহলে আমি সামনে লিখতাম না যে সমস্ত জেলার জন্য এটা সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে আলিপুরদুয়ার জংশনের মানে ওই যে স্টেশনটা রয়েছে আলিপুরদুয়ার জংশন স্টেশন সেইখান থেকেই তোমাদের এই ভ্যাকেন্সিটার নিয়োগ মানে প্রক্রিয়াটা শুরু হচ্ছে কিন্তু যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে ওকে আচ্ছা এবার বলে রাখি পোস্টের নাম কি অর্থাৎ কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন চলছে দেখো লেখা আছে এখানে নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে এখানে ডেটের দেওয়া আছে তিন পাঁচ দু আচ্ছা ওয়ার্ক ইন্টারভিউ ফর দ্য এঙ্গেজমেন্ট অফ দেখো আছে পার্ট টাইম স্কুল ঠিক আছে পার্ট টাইম স্কুল টিচার অন কন্ট্রাকচুয়াল বেসিস অফ রেলওয়ে এইচএস স্কুল অর্থাৎ রেলে যে বিভিন্ন এইচ এ স্কুলগুলো হয় সেখানে কিন্তু পার্ট টাইম স্কুলে পার্ট টাইমভাবে কিন্তু তোমাদের টিচার নিয়োগ হচ্ছে এবং এটা কিন্তু দেখতে পাচ্ছো দ্য সেন দু হাজার চব্বিশ পঁচিশ ওকে এবার আমি বিস্তারিত তোমাদের বলি দেখো শুধুমাত্র ইন্টারভিউভাবে কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না এবার একটা কথা তোমাদের প্রথমে আসবে স্যার পার্ট টাইম জব বা স্যার কন্ট্রাকচুয়াল জব কেন করতে যাব আমরা তো ভালো ভালো চাকরি করব। দেখো আমি একটা কথা বলি না থাকার থেকে কিছু থাকা অনেক বেটার ঠিক আছে তুমি যদি ধরো অনেকবার চেষ্টা করেছো হয়নি তো এইগুলো অ্যাপ্লাই করে দেখতে পারো দেখো এর জন্য কোনো টাকা পয়সাও আছে না তো তুমি কেনই বা করবে না যদি সময় সুযোগ হয় তোমার যদি পসিবল হয় তুমি অবশ্যই অ্যাপ্লাই করো আমার মতে তাই বলে কারণ তুমি চাকরি করো কি না করো সেটা পরের কথা ইন্টারভিউটা দাও এমন তো হতেই পারে তুমি তো নাও পেতে পারো যেটা নিয়ে এত তঞ্চিত করছো কি বলে রাখি এই সমস্ত ভ্যাকেন্সির জন্য কিন্তু বেশ একটা ভালো পরিমাণ কিন্তু মানে সবাই অ্যাপ্লাই করে কেন বলো তো এখানে ফর্ম ফিল করলে বা তুমি ধরো সিলেক্ট হলে সিলেক্ট হলে তুমি কিন্তু একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবে যার জন্য এটা নিয়ে তুমি কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারো বিভিন্ন জায়গায় কিন্তু এটা দেখাতে পারবে সেই জন্য কিন্তু প্রচুর ছেলেমেয়েরা কিন্তু এখানে অ্যাপে আবেদন করে এবং এখানে আবেদন করলেও যে তুমি যদি সিলেক্ট হও ঠিক আছে যদি সিলেক্ট হয়ে যাও সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণ কিন্তু স্যালারি পেয়ে যাবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি ওকে তাহলে দেখে নাও ইন্টারভিউটা কবে হচ্ছে ইন্টারভিউয়ের টাইমটা দেখিয়ে দিচ্ছি সাত ছয় দু হাজার চব্বিশ ফ্রাইডেতে হবে এবং এটা হবে কোথায় সেটা বলে দিচ্ছি দেখো হবে হচ্ছে তোমাদের আলিপুরদুয়ার জংশন স্টেশনে হবে এই যে জায়গাটা দেওয়া আছে এনএফ রেলওয়ে ঠিক আছে এই রেলওয়ে হাই স্কুল আলিপুরদুয়ার জংশন অর্থাৎ আলিপুরদুয়ার জংশনে নেমে তোমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু আসতে হবে ঠিক আছে রেলওয়ে এইচ স্কুল এই জায়গাটা আসতে হবে ঠিক আছে আচ্ছা হবে কবে বললাম যে সাত তারিখ হবে সাত ছয় দু চব্বিশ অর্থাৎ আজকে এক তারিখ হাতে মাত্রই পাঁচ ছ দিন সময় আছে এই কদিনের মধ্যে তোমার তৈরি হয়ে নাও আচ্ছা রিপোর্টিং টাইম কখন অর্থাৎ কখন উপস্থিত থাকতে হবে উপস্থিত থাকার টাইম হচ্ছে সকাল আটটা থেকে দশটার মধ্যে ঠিক আছে আমি আবারও বলছি তোমরা যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে এটা এমন ভেবো না যে আলিপুরদুয়ার মানে শুধুমাত্র সেই জায়গা ছেলেমেয়েরা আবেদন করবে এরকমটা কিন্তু নয় তুমি কলকাতার স্থানীয় বাসিন্দা হলেও তুমি আবেদন করতে পারে মালদা মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি ঠিক আছে যার যেখানে বাড়ি না কেন তোমরা কিন্তু একবার কমেন্ট করে দিও তোমার বাড়িটা কোথায় তোমার জেলার নাম কি সেটা একটু কমেন্ট করে দিও আমি কিন্তু সেই জায়গায় যখনই ভ্যাকেন্সি আসবে দেখতে পাচ্ছ দুদিন থেকে আমি কিন্তু এই ভ্যাকেন্সি নিয়ে ভিডিও দিচ্ছি কেন শুধুমাত্র যে না নার্সিং বা শুধুমাত্র এগুলোই করবো তা নয় যাদের ইচ্ছে আছে যেন আমি একটু নিজেকে একটু এক্সপেরিমেন্ট করে দেখি যে আমার মধ্যে কী কী খামতি রয়েছে কী কী আছে না আছে আমি আদৌ পারবো কি না অন্যান্য চাকরির ক্ষেত্রে তো এগুলো তোমরা একটু ট্রাই করে দেখতে পারো ঠিক আছে চলো এবার তোমাদেরকে বলি কোন কোন সাবজেক্টের টিচার নিয়োগ হচ্ছে অর্থাৎ সমস্ত কি নিয়োগ হবে নাকি কিছু কিছু সাবজেক্টের দেখো প্রথমে দেখিয়ে দিচ্ছি পিজিটি বায়োলজি পিজিটি বায়োলজি অর্থাৎ যাদের জীবন বিজ্ঞানের বা বায়োলজি নিয়ে পড়াশোনা আছে তারা এখানে আবেদন করতে পারবে আমি একটু পরের ডিটেলসটা বলছি তারপরে দেখো হিস্ট্রি অর্থাৎ ইতিহাস কম্পিউটার সায়েন্স হিন্দি ওকে পলিটিক্যাল সায়েন্স আবার পলিটিক্যাল সায়েন্স সরি এটা কম্পিউটার সায়েন্স ছিল কম্পিউটার সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ওকে তারপর দেখানো বেঙ্গলি বেঙ্গলি হিন্দি আবার হিন্দি আছে দেখো টিজিটি হিন্দি আবার টিজিটি হিন্দি টিজিটি ইংলিশ টিজি পিজিটি বেঙ্গলি এরকমভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট দেখতে হচ্ছে টিজিটি সংস্কৃত যারা সংস্কৃত নিয়ে পড়েছে একটু কমেন্ট করে দিও ঠিক আছে টিজিটি কম্পিউটার সায়েন্স টিজিটি পিওর সায়েন্স টিজিটি সোশ্যাল সায়েন্স টিজিটি সোসিওলজি টিজিটি ইংলিশ পিআরটি যে পিআরটি দিয়ে যেগুলো লেখা আছে না ষোলো নম্বর থেকে উনিশ নম্বর পর্যন্ত এই কটা হচ্ছে প্রাইমারি লেভেল অর্থাৎ এর জন্য তোমাদের যা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ ঠিক আছে আচ্ছা পিআরটি ইংলিশ মিডিয়াম এবং হচ্ছে পিআটি ইংলিশ মিডিয়াম পি ইংলিশ মিডিয়াম এই যে চারটির চারটি কিন্তু ইংলিশ মিডিয়ামের জন্য পিআরটি নিয়োগ হচ্ছে অর্থাৎ প্রাইমারি ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা বেশ এবার দেখি দিই তোমাদের যে স্যালারি ব্যাপারটা যেটা বলছিলাম যে স্যালারি কত কিতে দেওয়া হবে স্যার দেখো কন্ট্রাকচুয়াল বা তোমার হচ্ছে কি পার্ট টাইম হলেও কিন্তু এখানে স্যালারিটা বেশ ভালো পরিমাণ দেওয়া যাচ্ছে দেখো রেলের চাকরি বলে কথা ঠিক আছে একটা উৎসাহ তো থাকেই তাই না সবার যে স্যার স্যালারি শুনেছি খুব ভালো পাওয়া যায় রেলের দেখো লেখায় আছে রেমোনোরেশান কনসিলেটেড মান্থলি রেমোনারেশন ফর টিচার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস উইল বি অ্যাজ আন্ডার অর্থাৎ এই যে আন্ডারে যেটা লেখা আছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার যেটার ক্ষেত্রে দেখছিলাম পিজিটি লেখা ছিল অনেকেই জানো না পিজিটি মানে কি তো পিজিটি ফুল ফর্ম হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েশন পাশ করে থাকো অর্থাৎ যদি তুমি এম এ এমএসসি এই সমস্ত পাশ করে থাকো এবং সেই সমস্ত সাবজেক্টে এই যে সাবজেক্টগুলো লেখা আছে এই সাবজেক্টগুলো যদি তুমি পিজি পিজিটি পাশ করে থাকো মানে গ্র্যাজুয়ে পোস্ট গ্র্যাজুয়েট করে থাকো তবে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে তোমরা আগে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়ছো অর্থাৎ যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকে কোন সাবজেক্ট নিয়ে পড়ছো এবং এম এ এম করে থাকো তাহলে কোন সাবজেক্ট নিয়ে পড়ছো সেটা আমি কমেন্ট করে দেবো ঠিক আছে আচ্ছা পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে সাতাশ হাজার পাঁচশো টাকা কিন্তু মানে তোমার হচ্ছে টাকা পাবে বেতন পাবে ঠিক আছে স্যালি এইটা কিন্তু প্রতি মাসে পাবে ঠিক আছে সাতাশ হাজার পাঁচশো প্রিন্ট গ্র্যাজুয়েট টিচার যেটাকে টিজিটি বলা হয় সংক্ষেপে এই টিজিটির ক্ষেত্রে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এবং প্রাইমারি টিচার যেটা বলা হচ্ছে পিআরটি যেটা একটু বলছিলাম যে একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা তো একটা ভালো কিন্তু মোটা অঙ্কের টাকাও তুমি পেয়ে যাচ্ছ এবং কি দেখো এজ লিমিট কত যেটা আমি সামনে লিখে দিয়েছি এজ লিমিট হচ্ছে চাওয়া হয়েছে আঠেরো থেকে পঁয়ষট্টি বছর ঠিক আছে আঠেরো থেকে পঁয়ষট্টি বছর কিন্তু চাওয়া হয়েছে আর এখানে কিন্তু আর কিছু বলা হয়নি বেশ এবার তোমাদেরকে বলবো যেটা সেটা হচ্ছে যে কোন কোন কোয়ালিফিকেশানে তুমি এখানে আবেদন করতে পারবে ওকে তো এটা দেখার আগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। এবং আবারও বলছি কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্ট করে দিও চলো আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা দেখে দিচ্ছি এবার এই যে বন্ধুরা নোটিশটা এটা কিন্তু আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা আমাদের প্রিন্ট কমেন্টে কিন্তু দিয়ে রাখবো দেখতে পাচ্ছ গভর্নমেন্ট একটা নোটিশ ঠিক আছে এটা একদম কিন্তু পিওরলি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু টিচার নিয়োগ হচ্ছে তো যেটা একটু আগে বলছিলাম দেখো লেখায় আছে কিন্তু পুরো জিনিসটা তোমরা দেখে নেও একবার ভালো করে ঠিক আছে আচ্ছা এই যে পুরো দেখো টোটাল ভ্যাকেন্সি কিন্তু সবগুলো একটা একটা করে আছে বায়োলজিতে একটা হিস্ট্রিতে একটা ঠিক আছে কম্পিউটার সায়েন্স পিজিটিতে একটা পিজিটি পিজিটি হিন্দিতে একটা পিজিটি পলিটিক্যাল সায়েন্সে একটা মানে প্রত্যেকটা ভ্যাকেন্সি কিন্তু একটা একটা করে রয়েছে টোটাল যেটা দেখা যাচ্ছে টোটাল যদি দেখো তাহলে দেখবে ইউ আর এর ক্ষেত্রে অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে আটটা ভ্যাকেন্সি ও যারা তাদের ক্ষেত্রে ছটা ইডাব্লুসির ক্ষেত্রে দুটো ইসসির ক্ষেত্রে দুটো এবং এসটির ক্ষেত্রে একটা এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সির যে ডিস্ট্রিবিউশন সেটা দেওয়া আছে ঠিক আছে নিজের মতো করে দেখে নেবে ওকে দেখতে পাচ্ছো ওখানে স্ট্যাম্প সই সব কিছু করা আছে এবার একদম কিন্তু গভর্নমেন্ট একটা এই করা আছে ঠিক আছে কোনো এদিক থেকে কোনো অসুবিধা হবে না আচ্ছা এবার দেখো যে কোয়ালিফিকেশন কী কী চা হচ্ছে এই যে দেখো লেখা আছে পিজিটি টিজিটি ঠিক আছে এটার কোয়ালিফিকেশানটা কী তো পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আগে পিজিটি কথা বলি পিজিটি বায়োলজি হোক পিজিটি হিস্ট্রি হোক পিজিটি বেঙ্গলি হোক বা সোসিওলজি হিন্দি এবং পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কী যোগ্যতা চাওয়া হয়েছে তো যেটা হচ্ছে দেখো ফার্স্টে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু লাগবে সরি হ্যাঁ ফিফটি ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে ইন এনি ওয়ান অফ দিস ফলোয়িং অর্থাৎ তোমার কাছে যদি তুমি বি বি বা বিটেক করে থাকো কম্পিউটার সায়েন্সে বা আইটিতে সেখানেও তুমি এটা আবেদন করতে পারবে ঠিক আছে ইকুইভ্যালেন্ট ডিগ্রি অফ ডিপ্লোমা অ্যান্ড অ্যান্ড এ ইনস্টিটিউশন ইউনিভার্সিটি রেকগনাইজ বাই ইন্ডিয়া অর্থাৎ যে কোনো এই যে কোয়ালিফিকেশনগুলো আছে তার মধ্যে যদি একটাও থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে এটা কম্পিউটার সায়েন্সের জন্য ঠিক আছে এগুলো করে দেখে নেবে ওকে আচ্ছা এবার দেখো দেখাই ট্রেন্ড গ্রাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি ক্ষেত্রে টিজিটি ক্ষেত্রে বলা হচ্ছে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন চাইবে ইন দ্য টিচিং আচ্ছা টিচিং ট্রেনিং সাবজেক্ট টিচিং যেটা তোমার সাবজেক্ট সেটা হচ্ছে অ্যান্ড টু ইয়ার ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশান তা বিএড কিন্তু লাগবে এখানে ঠিক আছে দেখে নাও ডিপ্লোমায় লেখা আছে ডিপ্লোমা এ ডিএলএড ওকে একবার দেখে নিও ঠিক আছে অ্যাট অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট হচ্ছে মার্কস লাগবে আইদার ইন গ্রাজুয়েশান অর ইন দোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ যে কোনো একটা সাবজেক্টে তুমি যদি পোস্ট গ্রাজুয়েশন এবং ফিফটি পার্সেন্ট পেয়ে থাকো তাও আবেদন করতে পারছো অথবা তোমার যদি গ্রাজুয়েশান ফিফটি পার্সেন্ট থাকো তাও তুমি আবেদন করতে এবং তার সাথে হচ্ছে তোমার বিয়েড লাগবে ঠিক আছে বিএডটা লাগছে ওকে একবার এই পুরো কোয়ালিফিকেশানগুলো দেখে নেবে তো ম্যাক্সিমাম দেখবে টিজিটি পিজিটি সবগুলো ক্ষেত্রে কিন্তু বিএডটা লাগছে আচ্ছা বেশ এবার এগুলো বাকিগুলো দেখে নিলে ঠিক আছে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ যারা টুয়েলথ পাস করেছো টুয়েলথের ক্ষেত্রে কী টুয়েলথের ক্ষেত্রে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছো যে এটা কিন্তু ফিফ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক্স লাগবে এবং চার বছরের বিয়ে বা বিএসসি বা এই যে বিএড এই সমস্ত কিছু লাগছে এগুলো লাগছে ওকে যে কোনো একটা কোয়ালিফিকেশন থাকলেই তুমি কিন্তু আবেদন করতে পারছো অর দেওয়া আছে মানে যে কোনো একটা থাকলেই হবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো যে গ্র্যাজুয়েশান উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট অ্যান্ড ওয়ান ইয়ার বিএড স্পেশাল এডুকেশন এভাবে কিন্তু পুরো ডিটেলসটা দেওয়া হচ্ছে একবার নিজের মতো করে দেখে নিও ঠিক আছে তো এই পুরো বিষয়টা দেখালাম এবার দেখো প্রাইমারি টিচার যারা পিআরটি জন্য আবেদন করবে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ যারা এইচএস পাস করছে ফিফটি পার্সেন্ট মার্কস এবং দু বছরের ডিপ্লোমা অর্থাৎ ডিলেট সার্টিফিকেট লাগবে এগুলো কিন্তু সবগুলো আছে এবার দেখে নিও ওকে আচ্ছা চলো এবার আর বাকি জিনিসগুলো বলে দিই এখানে দেখো পুরো টার্মস কন্ডিশান লেখা আছে তোমাদের কিন্তু এই যে জিনিসগুলো অর্থাৎ পার্ট টাইম টিচার আন্ডার উড নট বি এনটিল্ড অফ এনি ফ্যা ফ্যাসিলিটি অর্থাৎ যে লিভ মেডিকেল পাসেস ঠিক আছে পিটিও ট্রান্সপোর্টেশন এগুলো কিন্তু দেবে না ঠিক আছে এগুলো লেখা আছে এগুলো দেওয়া হবে না বাকিগুলো সব যা যা এগুলো পড়ে নেবে নিজের মতো করে তবু বলবো দেখো হয়তো অনেকের মন ভেঙে যাবে যে এইরকম ভ্যাকেন্সি কেন দেখো এখন যা অবস্থা সিচুয়েশান সেটা কিন্তু অনেকটাই গভীর ঠিক আছে এখন এমনও দেখা যায় যে অনেকেই বিয়ে ডিলেট করে তো দেখছে বাড়ির আশেপাশে সবাই বসে আছে তো এইগুলোতে আবেদন করো ঠিক আছে আবেদন করলে কী বলতে পারে হয়তো সবাই এটা ভেবে যাচ্ছে যে আমি যাবো না বা আমি এটা এই সমস্ত চাকরি করব না তুমি হয়তো গেলে হয়তো একটু ভালোভাবে একটু উত্তর দিলে তুমি হয়তো চাকরিটা পেয়ে গেলে তো কিছুটা হলেও তোমার কিন্তু একটা আর্থিক স্থিতি অবস্থা আসবে তো আমার মনে হয় যদি সম্ভব হয় একবার যেতে পারো ঠিক আছে আর এর জন্য কিন্তু আবেদন মূল্য লাগছে না ঠিক আছে আচ্ছা বেশ এগুলো লাগবে আর তার সাথে বললি যে যখন ইন্টারভিউতে যাবে তখন কী কী লাগবে তোমার কী কী ডকুমেন্ট লাগবে সেটা একবার বলে দিচ্ছি ঠিক আছে একটু দেখে নেবে আচ্ছা বেশ চলো এই তো এই দেখো এখানে লেখা আছে চেক লিস্ট টু অ্যাটেন্ড ডকুমেন্ট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটাও দিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সাথে কোনগুলো লাগবে সেটা দেখে নাও প্রুফ অফ ডেট অফ বার্থ অর্থাৎ তোমার ডেট অফ বার্থ জন্ম জন্ম যে সার্টিফিকেট সেটার কিন্তু একটা প্রুফ লাগবে অর্থাৎ সেটা হতে পারে অ্যাডমিট কার্ড সেটা হতে পারে বার্থ সার্টিফিকেট যে কোনো একটা নিয়ে যাবে ঠিক আছে দরকার হলো দুটোই নিয়ে যাবে আর তারপরে দেখো কমিউনিটি কমিউনিটি সার্টিফিকেট কমিউনিটি সার্টিফিকেট লাগছে এর সাথে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড টেস্টমোনিয়ালস অর্থাৎ তোমার যে ডকুমেন্টগুলো আছে তুমি যে এইচএস পাস করেছো তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো বা গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করেছো তার সাথে বিএড এর তার কিন্তু অরিজিনাল এবং জয়ের আক্স দুটোই কিন্তু নিয়ে যাবে আচ্ছা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কারোর কাছে এক্সপিরিয়েন্স থাকে ধর তুমি কোনো কোনো প্রাইভেট স্কুল হোক বা কোনো প্রাইভেট কলেজ হোক বা যেখানে হোক কোনো গভর্নমেন্ট জায়গায় তুমি পড়িয়েছো পার্ট টাইম সেখানেও তোমার এক্সপিরিয়েন্স ছিল সেটাও তুমি নিয়ে যেতে পারো ইফ এনি মানে হচ্ছে যদি থাকে ঠিক আছে তার মানে সবার কাছে থাকতেই হবে তার মানে নেই যদি তোমার কাছে থাকে তো নিয়ে যাবে না থাকলে তো নিয়ে যাওয়ার কোনো দরকার নেই ওকে তারপরে দেখে নাও যে আইডেন্টিটি প্রুফ আইডেন্টিটি প্রুফ মানে তোমার হচ্ছে যে কোনো আধার কার্ড হতে পারে পাসপোর্ট সাইড পাসপোর্ট হতে পারে ভোটার কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে অথবা আইডেন্টি কার্ড ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে কোনো একটা যে কোনো একটা নিয়ে যাবে ঠিক আছে এগুলো লাগে প্রুফ অফ ক্যান্ডিডেটস গুড ক্যারেক্টার অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে ক্যারেক্টার সার্টিফিকেট সেটা কিন্তু নিয়ে যাবে ঠিক আছে তোমার এই ক্যারেক্টার সার্টিফিকেট এগুলো কিন্তু গ্যাজেটেড অফিসার অফ দ্য সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের দ্বারা কিন্তু এটা অনুমোদন প্রাপ্ত হতে হবে বা এটা কিন্তু সেই জায়গা থেকে পেয়ে আনতে হবে ঠিক আছে সার্টিফিকেটটা আচ্ছা তবে দেখো এন সার্টিফিকেট ফর এমপ্লয় যারা এমপ্লয় যারা এমপ্লয় অলরেডি কোনো 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 জায়গায় হয়তো কাজ করেছো কোথাও হচ্ছে জব করছো বা এরকম একটা ব্যাপার আছে তোমরা কিন্তু এনওসি সার্টিফিকেট নিয়ে যাবে এনওসি মানে হচ্ছে নন অবজেকশন ঠিক আছে নো অবজেকশন নো অবজেকশনের যে সার্টিফিকেট ঠিক আছে সেটা কিন্তু নিয়ে যাবে ওকে তো এই ব্যাপারগুলো দেখবে আচ্ছা এবার তোমাদের দেখায় যে অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমরা কিন্তু এই যে ফর্মারটা আছে না এই ফর্ম্যাটের নিচের দিকে পেয়ে যাবে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম পুরোটা দেওয়া আছে এখানে লেখা আছে ক্যাটেগরি অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য আবেদন করছো পিজিটি পিইটি না কোনটার জন্য অ্যাপ্লাই করছো সেটা লিখবে ছবি সাটিয়ে দেবে তারপর দেখতে পাচ্ছ যে সিগনেচার করতে হচ্ছে সিগনেচার করে দেবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ তুমি তোমার নামটা এখানে ক্যাপিটাল লেটার লিখবে ঠিক আছে লেখা আছে দেখো ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার লিখবে দেন দেখতে পাচ্ছ যে ফাদার নেম ফাদার নেমের জায়গায় নিজে নিজে বাবার নাম লিখবে ডেট অফ বার্থ তোমার যেটা ডেট অফ বার্থ আছে জন্ম তারিখ সেটা লিখলে তারপর দেখতে পাচ্ছ অ্যাজ এজ অ্যাজ অন এইটা খুব ইম্পর্টেন্ট এজ অ্যাজ অন এক সাত দু হাজার তেইশ অর্থাৎ এক সাত দু হাজার তেইশ অনুযায়ী তোমার জন্ম তারিখ তোমার জন্ম কতদিন তোমার বার্থ হচ্ছে সেটা লিখবে এইটা অনেকে বুঝতে পারো স্যার কী করে এটা হিসাব করব আমি এটা সব থেকে সহজ উপায় বলি গুগলে গিয়ে সার্চ করবে এজ ক্যালকুলেটার ঠিক আছে এজ ক্যালকুলেটার সার্চ করলে না ওখানে তোমাকে দুটো অপশান দেখাবে একটা হচ্ছে তোমার ডেট অফ বার্থ লিখতে বলবে এবং নিচের দিকে লেখা থাকবে এজ অন তো ওখানে এই এজ অ্যাজনের জায়গায় লিখবে এক সাত দু হাজার তেইশ তাহলে দেখবে ওখানে কত দিন হলো কত মাস হলো কত বছর অনুষ্ঠানটা কিন্তু দেখিয়ে দেয় তো এটার জন্য তোমাকে অত হিসাব নিকাশ করতে হবে না জাস্ট ওখানে কিন্তু মানে এক সেকেন্ডে কিন্তু করা যাবে ঠিক আছে আচ্ছা তবে দেখো কমিউনিটি এবার কমিউনিটি এই যে সার্টিফিকেট বলছিলো না এস এসটি ওবিসি যাদের আছে মানে যাদের কাস্ট সার্টিফিকেটের কথা সেটাই কিন্তু কমিউনিটি সার্টিফিকেট তো কমিউনিটির সার্টিফিকেট এস সি এসটি ওবিসি যা যেটা আছে সেটা লিখবে ইডাব্লিউস থাকবে ইডাব্লিউস লিখবে লেখার পর তোমার হচ্ছে গিয়ে এখানে অ্যাটাচ ডকুমেন্ট অ্যাটাচ সার্টিফিকেট মানে তোমাকে কিন্তু অ্যাটাচ করতে হবে ঠিক আছে আর এটা কি পাঠাতে হবে না এটা পাঠাতে হবে না যেদিন ইন্টারভিউ আছে সেদিন তোমাকে প্রবেশ করতে হবে অর্থাৎ ওই যে সাত তারিখ করেছেন সেই সাত তারিখ কিন্তু তোমাকে এই আলিপুর দুয়ার এই আলিপুরের যে এটা রয়েছে না কি বলে এক মিনিট এই যে আলিপুর যে অ্যাড্রেসটা দেওয়া আছে দেখো দেখো লেখা আছে আলিপুরদুয়ার জাংশন এনএফ রেলওয়ে রেলওয়ে স্কুল সেখানে তোমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে তো এই বিষয়গুলো দেখে নিলে তারপর দেখে নাও যে ফর্মে আর কি কি বলা হয়েছে যে পারমানেন সরি হ্যাঁ পারমানেন্ট রেসিডেন্টালস অ্যাড্রেস অর্থাৎ তোমার যে অ্যাড্রেস সেটা লিখলে প্রেজেন্ট অ্যাড্রেস লিখবে মোবাইল নাম্বার লিখলে এগুলো সব নিজের ডিটেলস এগুলো তো তোমাকে নিজেকেই করতে হবে ঠিক আছে আচ্ছা প্রেজেন্ট এমপ্লয়মেন্ট যদি তুমি কোনো কোথাও অ্যাপ্লাই মানে কোথাও যদি এখন চাকরি করছো এমন অবস্থায় আছো তাহলে এখানে লিখবে আদারওয়াইজ সেটা ফাঁকা রেখে দেবে কোনো ব্যাপার নয় ঠিক আছে এবং এডুকেশন কোয়ালিফিকেশান এখানে গিয়ে তোমাকে সিরিয়াল নাম্বার এক লিখলে ধরো আমি কথা কথা বলছি তুমি এক নম্বর লিখলে এখানে মাধ্যমিক দিয়ে শুরু করতে পারো এইচএস দিয়েও শুরু করতে পারো নেম অফ নেমামতা বোর্ড তুমি কোন বোর্ড থেকে পাশ করছো যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তোমার যদি মাদ্রাসা হয় তো মাদ্রাসা লিখবে যার যেটা আছে সেই বোর্ডের নাম এখানে লিখবে তারপরে পাসিং ইয়ার কত সালে পাশ করেছো দু হাজার তেরো দু হাজার কুড়ি দু হাজার পঞ্চাশ এই যাই হোক যা যেটা আছে দু হাজার যার যেটা আছে সেটা লিখবে গান ঠিক আছে আচ্ছা পার্সেন্টেজ অফ মার্কস কত পার্সেন্ট মার্কস মার্কস পেয়েছো সেটা কিন্তু এখানে লিখবে ওকে তারপরে সিরিয়াল নম্বর টুইতে আবার পরপর সব লিখলে মানে প্রথমে মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক এরমটা না হয় যে গ্র্যাজুয়েশান তারপরে উচ্চ মাধ্যমিক দিলাম তারপরে এরমটা নয় একটা নির্দিষ্ট ফর্ম্যাট অনুযায়ী লিখবে প্রথমে মাধ্যমিক তারপর উচ্চ মাধ্যমিক তারপরে গ্রাজুয়েশান তারপরে পোস্ট গ্রাজুয়েশন ঠিক আছে যার যেটা আছে সেটা হিসাবে লিখবে লেখার পর এক্সট্রা কোয়ালিফিকেশান অর এক্সপিরিয়েন্স যদি তোমার কোথাও এক্সপিরিয়েন্স থাকে বা এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান করে রেখেছো অন্য কোনো মানে কোনো কিছুর তুমি পড়াশুনো করছো সেটাও তুমি লিখতে পারো আইডেন্টিফি আইডেন্টিফিকেশান মার্কস অর্থাৎ তোমার চিহ্নিত কোনো মার্ক্স ধরো তোমার মুখে কোনো তিল আছে বা হাতে কোথাও তিল আছে বা কোথাও কাটা দাগ আছে বা কোথাও জরুল আছে এই রকম কোনো মার্কস তোমাকে লিখতে হবে এগুলো ঠিক আছে ইংলিশে লিখবে পুরোটা লেখার পর তোমার কাজ হচ্ছে এখানে প্লেস লিখলে তোমার কোথায় তোমার বাড়িটা লিখে নিলে ডেট লিখে নিলে এবং সিগনেচার করে দিলে ব্যাস তোমার কাজ কিন্তু কমপ্লিট এবং এইগুলো নিয়ে তোমায় কিন্তু সেই দিন অর্থাৎ সাত তারিখ কিন্তু প্রবেশ করতে হবে ওকে তাহলে এই ছিল পুরো বিস্তারিত ঘটনাটা বললাম তোমাকে আশা করছি তোমাদের এই যে ভ্যাকেন্সিটা আশা করছি সবার মনোপ্রত হয়েছে আর আবারও বলছি যদি মনে হয় যে না স্যার আরও অন্যান্য ভ্যাকেন্সিগুলো দিন সব রকম দেখো মিক্স কিছু কিন্তু দিচ্ছি তো এগুলো কিন্তু তোমরা চাইলে আরও কমেন্ট করলে আমি আবারও কিন্তু এরকম ধরনের ভিডিও দেবো ওকে তো এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ওকে দেখা হচ্ছে পরে ভিডিওতে প্রত্যেক হলে থেকো নমস্কার